আইসক্রিম তো আমরা সবাই খেয়েছি আর গ্রীষ্মকালে এর ডিমান্ড হাজার গুণ বেড়ে যায় কিন্তু তুমি কি জানো এই সুস্বাদু আইসক্রিম কিভাবে তৈরি করা হয় তো চলো দেখে আসি প্রথমে ফার্ম থেকে অনেক গরুর দুধ নিয়ে এক জায়গায় স্টোর করে ভালো করে যাচাই করা হয় পরে একটি বিশেষ গাড়ির সাহায্যে সব দুধ ফ্যাক্টরিতে নিয়ে আসে পরে একে ভালো করে ফিল্টার করে একটি মেশিনে দিয়ে দেয় যেখানে দুধকে অনেক স্পিডে ঘোরানো হয় ফলে এতে থাকা ফ্যাট ক্রিমে বদলে যায় দেন এতে চিনি আর অন্যান্য স্টেবিলাইজার দিয়ে ভালো করে মেশানো হয় পরে এতে অনেক হাই প্রেশার দেওয়া হয় প্রায় 3000 PSI হাই প্রেশারের ফলে এটা জমে গিয়ে একটা ক্রিমি লিকুইডে বদলে যায় পরে একে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 ঘন্টার জন্য গরম করা হয় গরম করা হয়ে গেলে একে ডিপ ফ্রিজারে পাঠিয়ে দেওয়া হয় যেখানে আইসক্রিম জমে গিয়ে শক্ত হয়ে যায় পরে এটা একটা পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসে যেখানে একটা মেশিন এতে স্টিক লাগিয়ে সমান চেপে কেটে নেয় এখন একে চকলেটে ডোবানো হবে কিন্তু ওটা দেখার আগে যাদের আইসক্রিম খেতে অনেক ভালো লাগে তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যাদের ভালো লাগে না তারা কমেন্ট করে জানাও ওকে বন্ধুরা শেষে এদের এক এক করে চকলেটে ডোবানো হয় আর তৈরি হয়ে যায় অনেক সুস্বাদু আইসক্রিম।